চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন এন্ড ড্রয়ার টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফিন জেবিন জীবনের নতুন বসন্তে পরিমণি 24 অক্টোবর 28 পেরিয়ে 29 এ পা দিয়েছেন ঢাকায় সিনেমার এই নায়িকা জন্মদিনের প্রথম প্রহরেই ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন পরিমণি নিজের বিশেষ এই দিনটি নানাভাবে উদযাপন করছেন চিত্রনায়িকা রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে জন্মদিনের পার্টির আয়োজন করেছেন পরিমণি যেখানে ছেলেদের ড্রেস কোড রাখা হয়েছে সাদা আর মেয়েদের লাল সম্প্রতি তার দুঃসময়ে যারা পাশে ছিলেন কেবল তারাই আমন্ত্রণ পেয়েছেন জন্মদিনের অনুষ্ঠানে ভিনদেশের বিভিন্ন উৎসবে প্রশংসা আর পুরস্কার জয়ের পর এবারে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নোনা জলের কাব্য ছবি মুক্তির খবর জানাতে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত যেখানে উপস্থিত ছিলেন ছবির কুশলীরা ওতে কোনো সমস্যা নেই ভালোই আসছে দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের যাপিত জীবন সাথে আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকা লড়াইয়ের ছবি নোনা জলের কাব্য জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারকে উপজীব্য করে নোনা জলের কাব্য নির্মাণ করেছেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমি ভাস্কর্য গত এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি দেশের নোনা জলের কাব্য মুক্তির খবর জানাতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালক যেখানে বলা হয় 26 নভেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি এই যে দ্বন্দ্ব বিজ্ঞান এবং বিশ্বাসের যে দ্বন্দ্ব আবার যে জায়গায় এসে বিজ্ঞান এবং বিশ্বাস হাতে হাত মিলিয়ে চলে সেটা নিয়েই নোনা জলের কাব্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোনা জলের কাব্য ছবির কুশলীরা জানান সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা যাকে চেয়ারম্যান বলে ডাকে মানুষ কিন্তু সে আসলে চেয়ারম্যান না সে আসলে ওই যে জেলে যারা মৎস্যজীবী মানুষ তাদের আসলে নেতা তাদেরকে কখনো অর্থলগ্নি করে পৃথিবী থেকে পুরো বাংলাদেশ থেকে ইভেন বিচ্ছিন্ন বলা যায় মানে ওই দ্বীপে যারা আছে ওরা আসলে বাইরের দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া নাই গঙ্গামতির চর সেখানে একটা শ্যুট হয়েছে এবং প্রকৃতির সাথে এক ধরনের লড়াই করেই শ্যুটটা করতে হয়েছে ব্যক্তিগত ভাবনার গল্প ব্যক্তিগত চিন্তার গল্পের এক্সপ্রেশন এখানে আছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ছবি নোনা জলের কাব্য যে সিনেমার আবহ সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব ওইখানে হাওয়ার আওয়াজ অনেক সো ওইরকমভাবে বাঁশি ওই ধরনের বাঁশি খুঁজে বার করছি যে এটার আওয়াজের সাথে বাঁশির আওয়াজ যায় ওই বেড়া কিছু নাপাক জিনিস গ্রামে ঢুইয়া পুরো গ্রামটাই নষ্ট করে লাইছে আসছে 29 অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে মর্যাদাপূর্ণ এক আসরে প্রদর্শিত হবে নোনা জলের কাব্য মৌসুম আহমেদ চ্যানেল 24 ঢাকা অনেকদিন পর যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফিরেছে প্রাণ করোনার কারণে মুখর যে প্রাঙ্গণ হয়েছিল নীরব তা আবারও সরব হয়েছে সহিংসতা বিরোধী কনসার্টে ছুটির দিনের যে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তো বটেই জড়ো হয়েছিলেন হাজার হাজার গান পাগল দর্শক যে কোনো আন্দোলন সংগ্রাম কিংবা সংকটে প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে ওঠে গান যে গানে থাকে রুখে দাঁড়াবার প্রত্যয় দেশজুড়ে যখন একের পর এক ঘটছে সাম্প্রদায়িক সহিংসতা তখন গানে গানে প্রতিবাদ মুখর হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি প্রাঙ্গণ সহিংসতা বিরোধী কনসার্ট এমন শিরোনামে ছুটির দিনের বিকালে গানের আয়োজন বসে রাজু ভাস্কর্যের সামনে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তো ছিল গান পাগল দর্শকও শিল্পীদের সাথে গানে গানে মিলিয়েছেন কণ্ঠ আমরা শুধু এখানে এনজয় করবো না আমরা মূল বিষয়টা মনে রাখবো যে আমরা এখানে কেন এসেছি সহিংসতা বিপক্ষে যায় যারা তাদের বিরুদ্ধে মানে সচেতনতা সৃষ্টি করার জন্য এটা ধারণ করা হয়েছে অসাম্প্রদায়িক আমাদের এই দেশে এই যে সহিংসতা হচ্ছে এই সহিংসতাকে মেইন উদ্দেশ্য করেই আসলে এই কনসার্টটা হচ্ছে যেটা নিঃসন্দেহে একটা খুব ভালো একটা উদ্যোগ কনসার্টে হাজার হাজার দর্শক মাতিয়েছে শিরোনামহীন
মেঘদল, সহজিয়া, গানপোকা সহ বেশ কটি ব্র্যান্ড। এমন আয়োজনে যেন দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই কনসার্টের মাধ্যমে যে সাম্প্রদায়িক যে সহিংসতাটা ওটা বন্ধ হোক আর সচেতনতা বৃদ্ধি পাক। সারা দেশে যে এই সহিংসতাটা হচ্ছে এটা আসলে উচিত হচ্ছে না, এটা বন্ধ হওয়া উচিত। এন্ড এটার বিরুদ্ধে যে আমরা এখানে এত মানুষ জড়ো হয়েছে এটা আমাদের ভালো লাগছে খুব। শুধু গান নয়, আয়োজনে ছিল নাচ, কবিতা, মূকাভিনয় সহ নানা শৈল্পিক পরিবেশনা, যার সবটা জুড়ে ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ। মূর্ছন ঐশী, চ্যানেল 24, ঢাকা। নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস। তাহসান ও সাবিলানুর অভিনীত বেলা বয়ে যায় টেলিফিল্মে রয়েছে এই গানটি। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেলে। আগান আহিয়ান আহমেদের পরিচালনায় রাফাত ও অরণির ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে বেলা বয়ে যায়। আপনি দ্রুত টিপ বাটন। আমি জানতাম এরকম কিছু একটা হবে। স্যার, জঙ্গলাপুর রোডের জঙ্গলে স্যার একটা প্রাইভেট কার পড়ে থাকতে দেখেছে একজন। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড ড্রয়াড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেল 24 এর সাথেই থাকবেন।